দর্শক ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে নিউজ এন্ড ডিউজ বিশ্বের কোথায় কি ঘটছে সব তথ্যগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। আশা রাখব আগামী 35 মিনিটস আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাফাদার। প্রথমে আসছি ইউনাইটেড স্টেটস গ্লোবালি লিডারশিপ সর্বক্ষেত্রে হারাচ্ছেন না উন্নয়ন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাওয়ারে আসার পর থেকে ইউনাইটেড স্টেটসে গান ভাইলেন্সে সিটি বাই সিটি ডে বাই ডে জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ হচ্ছে এবং দেশের আপনার আমার ভাই আপনার আমার বোন আপনার সন্তান আমার সন্তান এই দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে। স্কুল কলেজ ইনস্টিটিউট পাঠশালা মার্কেট সর্বস্থান এই অবস্থা কেন? প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণে গ্লোবালি সে বলছেন সে চাচ্ছেন শান্তি। হোয়াইট আমেরিকান বা হোয়াইট রেসিস্ট যারা আছে তারা এগুলো বন্ধ করতে হবে, এদেশে শান্তি আসতে হবে এবং আমরা একে অপরকে ভালোবাসতে হবে প্রেসিডেন্টের আশা। কিন্তু প্রেসিডেন্ট বাস্তবে কি তা আশা করেন? আজকে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এপি, রয়টার, আরটি এবং গ্লোবাল মিডিয়াগুলো বলছে প্রেসিডেন্টের টুইটারে এবং প্রেসিডেন্টের ভাষণের ভিতরে অনেক তফাৎ আছে, অনেক বিভেদ আছে। এত বিভেদ কেন? প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট, সে জনগণের ভোটে আসছে, জনগণ তাকে আবার চাইলে সে প্রেসিডেন্ট হবে। বর্তমানে সে আমেরিকার প্রেসিডেন্ট, পাওয়ারফুল কান্ট্রি ইন দিস আর্থ। তার লসের কি আছে, লাভের কি আছে? প্রিয় দর্শক, প্রেসিডেন্ট ইচ্ছা করলে যেদিন পাওয়ারে আসছে তার পর দিন থেকে আমেরিকাতে শান্তির বাতাস বহির্ভূত হতো। শান্তি আমরা সকলেই চাই, কিন্তু প্রেসিডেন্টের কর্মক্ষেত্রে এবং প্রেসিডেন্টের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট যা করছেন শান্তি কি চান? আমরা আশা করব প্রেসিডেন্ট যেন মত বিভেদ সব ছেড়ে কালারফুল আর্ট না দিয়ে আমেরিকাকে ভালোবাসতে হবে, আমেরিকার জনগণকে ভালোবাসতে হবে এবং ভোটারদেরকে ভালোবাসতে হবে, ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট সকলকে ভালোবাসতে হবে, সেই হবে আমাদের প্রেসিডেন্ট। দর্শক, প্রেসিডেন্টের এই ভাষণকে নিয়ে ডেমোক্রেট যারা আগামী দিনের প্রেসিডেন্টের আশা করছেন যে বিশজনকে ডেকে এক একজন এক এক রূপে কথা বলছেন, এক একভাবে আর্ট দিচ্ছেন, কিন্তু তারা কি চান? আমরা 1998 থেকে এ যাব ডেমোক্রেট রিপাবলিকান সব দলেরই প্রেসিডেন্ট আমরা দেখছি, কে কি কাজ করছে করছেন তাও দেখছি। ডেমোক্রেটরা যে সোনায় সোহাগা তা নয়, তারা কথা একটি বলে কাজ অন্যটি করে তাও আমরা দেখছি। প্রিয় দর্শক, এই তথ্যগুলো দিচ্ছে আজকের নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং আরটি, সিএনএন, ফক্স, এমএসএনবিসি, সিবিএস, এবিসি।
দর্শক ডেমোক্রেট পার্টির এক্স ভাইস প্রেসিডেন্ট বর্তমান হেডে আছেন জো বাইডেন। জো বাইডেন প্রেসিডেন্টকে উল্লেখ করে বলছেন শান্তি অনেক ক্ষেত্রে আমরা আশা করি, কিন্তু আমাদের কর্মকাণ্ডে আমাদের আচার আচরণে শান্তি চলে যায়। শান্তি আসতে হবে, শান্তি চেতে হলে জনগণকে ভালোবাসতে হবে, জনগণের মাঝে থাকতে হবে, সব কালারের সব রেস সব ধর্মের লোকের সাথে এক সূত্রে গাঁথা হতে হবে। আমরা জো বাইডেনের সাথে একমত, কারণ আমেরিকার প্রেসিডেন্ট সে অনলি একটি দলের নয়, একটি গোত্রের নয়, একটি বংশের নয়, এক কালারের নয়। সে যদি একই এই ধরনের কর্মকাণ্ডে একই কালারের একই সূত্রের একই গোত্রের লোক চান, তাহলে সে আমেরিকার প্রেসিডেন্ট নয়, সে হবে একটি দলের, একটি গোত্রের, একটি কালারের। প্রিয় দর্শক, আমরা আশা করব আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বক্ষেত্রে সমঝোতায় এগিয়ে আসবে, ইমিগ্রেন্টদেরকে সহযোগিতা করবে, যারা নন ইমিগ্রেন্ট আমেরিকাতে আসছেন তাদের দেশের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে রাজনৈতিক অরাজনৈতিক জগতের স্থাপনা এবং তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসা আমাদের আমাদের কর্তব্য এবং আমাদের প্রেসিডেন্টের কর্তব্য। আমরা আশা করব প্রেসিডেন্ট সবাইকে সহযোগিতায় নিয়ে দেশ গড়বেন, দেশের স্বার্থে এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে, আমাদের সাথেই থাকুন। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket, it's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 3747 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. Friends Development. একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। Friends Development. অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি, আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। প্রিয় দর্শক, আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে। দর্শক, আমেরিকা কন্ট্রোল করে গান লোবি, যারা গান অ্যাসোসিয়েশন, গান ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিগুলো, তারা আমেরিকার গান অ্যাসোসিয়েশনের NRL CEO
মিস্টার পেরি গতকাল ন্যাশনাল গান অ্যাসোসিয়েশনের এক বক্তব্যে সে গান কন্ট্রোল করার বিরোধিতা করে। সরকার, আইন সংস্থা, স্টেটগুলো যেন গান কন্ট্রোল না করতে পারে সেদিকে গান ওনার এবং গান অ্যাসোসিয়েশন গ্লোবালি তাদেরকে পরামর্শ দেন যে কোনো অবস্থায় যেন আমেরিকাতে গান কন্ট্রোল সরকার না করতে পারে। প্রিয় দর্শক, খুবই দুঃখজনক, উইনি ফেরি তার যদি কোনো আত্মীয় স্বজন, তার কোনো সন্তান, তার কোনো ভাই বেড়াদের যদি এই পৃথিবী থেকে চলে যেত এই গানের কারণে, তাহলেও সে এর বিরোধিতা করত, কারণ সে মিলিয়ন্স অফ ডলার ইনকাম করছে। এই দেশের অর্থই হলো সব কিছু। এই মিস্টার পেরি গান লবিয়েস্ট, গান অ্যাসোসিয়েশন গান মালিকদের উদ্দেশ্যে বলছেন, তোমরা সতর্ক থাকো এবং গান কন্ট্রোল করার বিরোধিতা করো, যেভাবেই হোক আমরা উইন করব। এই কথাগুলো হলো মিস্টার পেরি। আমরা মিস্টার পেরি এই ধরনের কর্মকাণ্ডকে ঘৃণা করি। সে জাতির স্বার্থে, জনস্বার্থে, আমেরিকার স্বার্থে মানবতার বিরোধিতা, মানবতার স্বার্থে বিরোধিতা করছে। তার মতো লোক এই পৃথিবীতে না থাকাই প্রয়োজন, এবং এই ধরনের লোক আমেরিকার গান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বা সিইও হওয়াই তাদের গান লবিয়েস্টদের কাজ, আমেরিকার জনস্বার্থের কাজ নয়, আমেরিকার জনগণের কাজ নয়। এই তথ্যগুলো দিচ্ছে আজকে গ্লোবাল মিডিয়াগুলো, বিবিসি, রয়টার, নিউজ 24 ফ্রান্স, ডাচ টিভি এবং ইউরোপিয়ান নিউজ, ইউরো নিউজ, সিএনএন, ফক্স, এমএসএনবিসি, সিবিএস, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট। দর্শক, ইউনাইটেড স্টেটসের 50টি স্টেটের গভর্নর অ্যাসোসিয়েশন, তারা প্রত্যেকটি স্টেটে গান ভায়োলেন্সে যে লোক মারা যাচ্ছে তার সপক্ষে কথা বলে। তারা বলছেন গানের একটি কন্ট্রোল থাকা উচিত এবং রুল অফ ল থাকা উচিত, যারা গান ক্যারি করবে এবং যারা গান বিক্রি করবে উভয়ের লাইসেন্স থাকা উচিত। গান লবিস্টরা গভর্নর অ্যাসোসিয়েশনকে ঘৃণা করছে এবং তাদেরকে বিরোধিতা করছে। এই তথ্যগুলো দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট। দর্শক, আমেরিকা উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে, আমেরিকার স্বার্থে ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে তা নিয়ে বিভিন্ন সিটি, বিভিন্ন স্টেট এবং বিভিন্ন কান্ট্রি কথা বলছে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, হাওয়াই এবং টেক্সাস, এই স্টেটগুলো তারা নিজেরাই ক্লাইমেট চেঞ্জের সপক্ষে কথা বলছে এবং তারা ফেডারেল গভর্নমেন্টকে চাপ প্রয়োগ করছে যে তারা যেন ফেডারেল গভর্নমেন্ট অতিসত্ত্ব ক্লাইমেট অ্যাসোসিয়েশনের সাথে এক সূত্রে কথা বলে এবং আমেরিকার স্বার্থে এগিয়ে আসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাডমিনিস্ট্রেশন ক্লাইমেট চেঞ্জ এগুলো একটি হোক্স দাবি করছে, কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট
তার অ্যাডমিনিস্ট্রেশন, হোয়াইট হাউস বিভিন্ন সুরে কথা বলছেন। তারা বলছেন যেভাবে সারা পৃথিবীতে ওয়েদার, জলবায়ু চেঞ্জ হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তবে এই ধরনের অর্থ আমেরিকাতে নাই যে সারা পৃথিবীকে আমেরিকা ক্লিন করবে। এই কথাগুলো বানোয়া প্রত্যেকটি রাষ্ট্রের দক্ষতা সক্ষমতা অনুসারে তারা দেশকে পরিচালনা করছে এবং তাদের দেশের উন্নয়নের স্বার্থে তারা ক্লাইমেটের সাথে সম্পৃক্ততা এগিয়ে এসে ক্লাইমেট চেঞ্জে সহযোগিতা করবে। ইউনাইটেড স্টেটস একা নয়, প্রেসিডেন্ট মহোদয় যা বলছেন তা বাস্তবে সত্যি নয়। দর্শক, এই তথ্যগুলো আসছে ইউএন ক্লাইমেট ক্লাব অ্যাসোসিয়েশন থেকে। দর্শক, আমরা আবারও একটু বিরতিতে যাব, বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে। আমাদের সাথেই থাকুন। ইমপ্রেস রেডি, আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট সুইট বি 1 ব্রোনস নিউ ইয়র্ক 10451, ফোন 718-639-6600। MN ট্রেডিং কর্প, উই প্রোভাইড সার্ভিসেস সাচ অ্যাজ গভর্নমেন্ট ট্রেড, এয়ারলাইন্স, বোয়িং, এয়ারবাস এটসেট্রা। Contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA, 10473. Telephone, 718-893-0002. Email, mntradingcorp@gmail.com. Dear Darshan, welcome to our channel. New and used. Darshan, Indian government, state of Kashmir, যেভাবে ইন্ডিয়ান সরকার অত্যাচারিত এবং ইন্ডিয়ান মুসলমানদেরকে ধ্বংস করছে, কাশ্মীরের জনগণকে ধ্বংস করছে, কাশ্মীরের মুসলমানদেরকে অত্যাচার করছে, যেভাবে অ্যাবিউজ করছে, সারা পৃথিবী নিন্দা করছে। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বলছেন ইন্ডিয়ার জনস্বার্থে, কাশ্মীরের রক্ষার্থে, কাশ্মীরের সিকিউরিটি দেওয়ার জন্য এবং কাশ্মীরের জনগণের স্বার্থে যা করা প্রয়োজন তাই ইন্ডিয়ান সরকার করছে। যেভাবে মুসলমানদের উপরে পুলিশি দাদাবাবুদের অত্যাচার এবং মারধর যেভাবে করছে, সারা পৃথিবীর জনগণ ঘৃণা করছে। ইউএন সমঝোতার কথা বলছে, পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো ঘুমাচ্ছে। ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, চায়না, তারা ঘুমন্ত অবস্থায় আছে। তারা কাশ্মীরের জনগণের স্বার্থে কোনো কথা বলছেন না। তাদের এর ভিতরে কী স্বার্থ আছে তারাই জানে। বাট ইউনাইটেড নেশন সমঝোতার কথা বলছে। অন্যদিকে পাকিস্তান কাশ্মীরের জনগণের সাথে আছে এবং থাকবে। ইমরান খানের সরকার কাশ্মীরের বর্ডারে হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে। প্রয়োজন বলে কাশ্মীরের জন্য তারা যুদ্ধ করবে। এই জন্য ইউএন উভয় দেশকে সমঝোতার
থাকার কথা বলছেন, সব আচরণ বিধি লঙ্ঘন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য চেষ্টা করছেন ইউনাইটেড নেশন। প্রিয় দর্শক, পাকিস্তান সরকার, পাকিস্তানের অ্যাম্বাসেডর আর হাইকমিশনার ইন্ডিয়াতে দিল্লিতে তাকে উগ্র করছেন এবং ইসলামাবাদে ইন্ডিয়ান হাইকমিশনারকে বহিষ্কার করছেন পাকিস্তানকে দোষারোপ করার কারণে। পাকিস্তান ইন্ধন যোগাচ্ছে, পাকিস্তান বিভিন্নভাবে কাশ্মীরকে সহযোগিতা করছে এবং বিভিন্নভাবে আর্মস গোলাবারুদ দিয়ে সহযোগিতা করছে, এই দাবি করছেন মোদি সরকার। এই জন্য ইমরান খানের সরকার ডিপ্লোমেসিতে আঘাত নিয়ে আসছে যা ক্ষতিকর ইন্ডিয়ার জন্য গ্লোবালি। এই তথ্যগুলো দিচ্ছে পিটিআই এবং দুনিয়া নিউজ, নিউজ সামা, লাহোর টিভি এবং টাইমস অফ পাকিস্তান। প্রিয় দর্শক, তার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান এবং ইরানিয়ান প্রেসিডেন্ট হোসেন রোহানি সতর্ক জারি করছেন ইন্ডিয়ান সরকারের উপর। ইন্ডিয়া যেভাবে দমন নীতিতে কাশ্মীরকে নিয়ে আসেন, মুসলমানদের উপরে যে অত্যাচার অবিচার করছেন তা উচিত নয়। এইভাবে চলতে থাকলে বিশ্বের অনেক দেশে ইন্ডিয়াকে বহিষ্কার করবে এবং ইন্ডিয়ার সাথে ডিপ্লোমেসি রাখতে চেষ্টা করবেন, ইন্ডিয়ার সাথে কোনো ডিপ্লোমেসি রাখবেন না, সরি। এই তথ্যগুলো আসছে ইরানিয়ান পিস টিভি এবং তার্কিশ মিডিয়াগুলোতে। দর্শক, যেভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সারা পৃথিবীর দেশগুলো নিয়ে কথা বলছে, বিভিন্ন দেশের উপরে বাণিজ্যিক যুদ্ধ শুরু করছেন, জাপানের উপর, সাউথ কোরিয়ার উপর এবং চায়নার উপর, ইন্ডিয়ার উপর, তার্কিশ গভর্নমেন্টের উপর এবং রাশিয়ার উপর। কিন্তু ইন্ডিয়ান সরকার যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার অবিচার করছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটি কথাও বলেন, এর ভিতরে কি ধরনের ড্রামা আছে। রয়টার, আরটি, সুইডিশ নিউজ, ফ্রান্স 24 এবং ইউরো নিউজ জানাচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ করছেন যে ইন্ডিয়ান সরকার হিউম্যান রাইটস নিয়ে সারা পৃথিবীতে কথা বলছে এবং ডেমোক্রেসি নিয়ে কথা বলছে। ডেমোক্রেসি কোথায় আছে, কিভাবে আছে এবং জনগণের উপরে কিভাবে অত্যাচারিত হচ্ছে তা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সুন্দরভাবে ওয়াজ করছেন বলে এই মিডিয়াগুলো জানাচ্ছে। দর্শক, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার গ্লোবালি সারা পৃথিবীর সাথে ডিপ্লোমেসি করছেন এবং পৃথিবীগুলোকে, পৃথিবীর দেশগুলোকে রোহিঙ্গাদের স্বার্থে এগিয়ে আসার কথা বলছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ প্রাইম মিনিস্টার একই সুরে দেশের স্বার্থে, জনস্বার্থে, হিউম্যান রাইটসের এবং মুসলমানদের স্বার্থে এগিয়ে আসার জন্য গ্লোবাল কান্ট্রিগুলোকে অনুরোধ জানিয়েছেন। রোহিঙ্গারা যেভাবে অত্যাচারিত হচ্ছে তাদের দেশে, তারা যেন তাদের দেশে যেতে পারে, তাদের দেশে গিয়ে তারা দেশ গড়তে পারে, নিজেদের জীবনযাত্রা উন্নয়ন করতে পারে। বাংলাদেশ সরকার 100% তাদেরকে সহযোগিতা করবেন এবং বার্মিজ সরকারকে সহযোগিতা করবেন। এই তথ্যগুলো আসছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের
ফেস মেটার এবং বাংলাদেশ তথ্য মিনিস্ট্রি প্রেস মেটার। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুতে কঠোরভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্ট, উপজেলা এবং বিভাগীয় শহরগুলোর হসপিটালে যেন সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে, জনস্বার্থে এগিয়ে আসার জন্য সকলকে এক সূত্রে গাঁথা কাজ করার জন্য অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্য ডিপার্টমেন্ট, সরকারি সব ডিপার্টমেন্টগুলোকে জনস্বার্থে এগিয়ে আসার জন্য পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার, বাংলাদেশ সরকার, প্রেসিডেন্ট একই সুরে তারা কথা বলছেন। এই তথ্যগুলো দিচ্ছে চ্যানেল আই, এপি, রয়টার বাংলাদেশ, এপি বাংলাদেশ এবং গ্লোবাল মিডিয়াগুলোতে। দর্শক, আমাদের সময় একেবারেই শেষ। জাতির জনক বঙ্গবন্ধুকে এ মাসে নির্মলভাবে আজ থেকে 35 বছর আগে যেভাবে অত্যাচারিতভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকে আমরা ঘৃণা করি। যারা করছে তারা যেন কঠিনভাবে সাজা পায়, তাদের বিচার হয় তা আমরা চাই। বঙ্গবন্ধু এবং তার ফ্যামিলি সকলের রোহের আত্মার মাগফিরাত আমরা করি এবং সাথে সাথে ওনাদের রোহের জন্য আমরা মাগফিরাত করি। দর্শক, সোনার বাংলাদেশ গড়ার যে চেষ্টা প্রচেষ্টা জাতির জনকের ছিল তা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে এই সরকার পালন করতে পারে, সেই দিকে বাংলাদেশ সরকার যেন 100% লক্ষ্য রাখে এবং সরকারকে আমরা যেন সহযোগিতা করি। দর্শক, আমাদের সময় একেবারেই শেষ। আপনারা যে যেখানেই থাকুন, মিলেনিয়াম টিভি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। www.millenniumtv.org অলসো অ্যান্ড্রয়েড আমাদের অ্যাপস মিলেনিয়াম টিভি ইউএসএ, অ্যাপল মিলেনিয়াম টিভি ইউএসএ, অলসো আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো মিলেনিয়াম টিভি ইউএসএ / facebook.com, অলসো twitter.com/ মিলেনিয়াম টিভি ইউএসএ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন, মিলেনিয়াম টিভি কে লেখার আমন্ত্রণ জানাচ্ছি, যে কোনো তথ্য জানার আমন্ত্রণ জানাচ্ছি। contact@millenniumtv.com, অলসো info@millenniumtv.usa.com। দর্শক, আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।